ময়মনসিংহ অঞ্চলে বিমা দাবের সাত কোটি টাকা পরিশোধ করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তার স্মৃতি মিলিয়নেতনে হয় এই অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শকত আলী ও সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ডিএমডি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উডানের মধ্যে ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান ও সৈয়দ সুলতান মাহমুদ প্রকল্প পরিচালক এনামুল হক ও মুফতি দিদারুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সিং আজকে অনুষ্ঠিত হল কোম্পানি লিমিটেডের বিমা দাবি এক হস্তান্তর অনুষ্ঠান আজকে আমরা এখানে প্রায় সাত কোটি টাকারও বেশি আমরা এখানে বিমা দাবি চাক হস্তান্তর করলাম তো আমি আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিমা দাবি পরিশোধ করাটাকেই তারা একটা আবাদত মনে করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ব্যাপকভাবে প্রোগ্রাম করে যাচ্ছি এবং বিমা দাবি হস্তান্তর করে যাচ্ছি এবং এই অনুষ্ঠান করার ফলে আমরা দেখছি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমাদের ফিল্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন সেই সমস্ত কর্মী কর্মকর্তাগণ এবং বিভিন্ন মিটিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে সম্মানিত বিমা গ্রাহক চেক গ্রহণ করেন তিনি নতুন করে আরেকটি বিমা স্থানীয় উপস্থিত ক্ষেত্রেই করে দেন। আমরা অন্যান্য সকল সার্ভিসের পাশাপাশি আমরা বিমা দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জন করতে চাই বাংলাদেশের ঘরে ঘরে পপুলার লাইফের এই কর্মসূচিকে পপুলার লাইফের এই বিমার বার্তাকে আমরা পৌঁছে দিতে চাই এবং ঘরে ঘরে ইনশাআল্লাহ পপুলার লাইফে গ্রাহক তৈরি হবে